প্রশাসক বোর্ড মণ্ডলীর সদস্য মাননীয় নিপু সাহা মহাশয় বাড়িতে কোনো চিকিৎসা করে না, কোনো চিকিৎসকের কোনো অ্যাডভাইস দেয় সেগুলো ফলো করে না, শেষ মুহূর্তে নিয়ে আসে, যাই হাসপাতালে ঘুরে আসে। এটা কি হয়? কতদিন ধরে তিনজন মারা গেছে বলেন? তাই তো বলছি, স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আমরা সারা শহর জুড়ে আমরা কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করছি, এবং যদি কোনো কোভিড পেশেন্টের কেউ প্রাইমারি কন্ট্যাক্টে থাকে তাহলে তার আমরা ভিআরডিএল করছি, যেটাকে বলে আরটিপিসিআর করা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে গতকাল দিনবাজারে আমরা একটা ক্যাম্প করেছিলাম কমলা নেহেরু প্রাথমিক বিদ্যালয় পৌরসভার তরফ থেকে, সেখানে স্বাস্থ্য দপ্তরের যারা পরীক্ষা করবেন তারা এসেছিল, এবং সেই পরীক্ষায় দেখা গেছে 11 জন পজিটিভ হয়েছে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এরা কিন্তু সবাই মানে দিনবাজারের ব্যবসায়ী নয়, এখানে অনেক ক্রেতা এসে টেস্ট করে গেছে, যেমন দমনির 2 জন পজিটিভ হয়েছে দমনির থেকে, এবং আদরপাড়ার 1 জন রয়েছে, দিনবাজার যে ওয়ার্ডে অবস্থিত 4 নম্বর ওয়ার্ড সেখানে 1 জন রয়েছে, যেমন এখন অব্দি যতগুলো ঠিকানা আমরা পেয়েছি। এবার আমরা পুরো অ্যানালাইসিস করে দেখছি যে রিপোর্ট আসার পর ফোন নাম্বারে ফোন করে কার বাড়ির কোথায় ঠিকানা, সেই অনুযায়ী মানে আতঙ্কিত হবেন না যে দিনবাজারে গেলেই আমি কোভিড পজিটিভ হয়ে যাবো, এরকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু একটা কথা আমি বলছি, আমরা এছাড়া আরো 2 জন পুলিশ কর্মী এখানে শহরের, তারা কোভিড পজিটিভ হয়েছেন, 1 জন 8 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকেন, 1 জন কংগ্রেস পাড়ার মন্টু দপ্তরের গলিতে থাকেন, তাদেরকে সেফ হোমে অলরেডি শিফট করে গেছে। এবার এই 11 জনের মধ্যে যাদের হোম আইসোলেশনের সুবিধা নেই, মানে সেপারেট বাথরুম বা সেপারেট রুম যাদের নেই, তাদেরকে কিন্তু আমরা সেফ হোমে শিফট করে দেবো, এবং একই সাথে আমরা এলাকাগুলোকে স্যানিটাইজ এবং কন্টেন করবো। আমি আপনাদের মাধ্যমে জলপাইগুড়িবাসীর কাছে অনুরোধ করছি যে কোভিড খুব কন্টাগিয়াস ডিজিজ, কোভিড-19 খুব ছোঁয়াচে রোগ, আপনারা দয়া করে যেখানে যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে টেস্ট করান, আর যদি কেউ সিমটোমেটিক হন সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে টেস্ট করান, কারণ টেস্ট 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 তারপরে আইসোলেশন এবং তারপরে স্যানিটাইজেশন এবং কন্টেনমেন্ট, এই 4টাই একমাত্র পদ্ধতি। এই পদ্ধতি যে পদ্ধতির মধ্য দিয়ে বা ফর্মুলা যাই বলুন আপনারা, এই মধ্যে দিয়ে আপনারা আপনি কোভিড স্প্রেডিংটাকে আটকাতে পারেন। বিদ্যালয়